এইচএসসি 24 ব্যাচ তোমাদের জন্য লঞ্চ হওয়া হায়ার ম্যাথ সাইকেল ওয়ান কোর্সে ইতিমধ্যেই কিন্তু সরলরেখা অধ্যায় পড়ানো প্রায় শেষ, আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে এবং আগামী সপ্তাহ থেকে ত্রিকোণমিতি অধ্যায়ের ক্লাস শুরু হয়ে যাবে। তো যারা এখনো এনরোল করনি, দ্রুত এই সপ্তাহের মধ্যে এনরোল করে ফেলো, তাহলে ত্রিকোণমিতি অধ্যায় ক্লাসগুলো একদম লাইভে থেকেই কমপ্লিট করে ফেলতে পারবে। এবং সরলরেখা অধ্যায় আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত যা কিছু প্রয়োজন সকল টপিক এবং সকল টাইপ কভার করে পড়াইছি, যেখানে মোট 20টা ক্লাসের মাধ্যমে সরলরেখা অধ্যায়টা কমপ্লিট করা হয়েছে। তুমি যে কোনো সময় এনরোল করার সাথে সাথেই কিন্তু সরলরেখা অধ্যায়ের সবগুলা ক্লাস, প্রবলেম সলভিং ক্লাস, পরীক্ষা লিঙ্ক, লেকচার শিট সব কিছু একদম ওয়েব অ্যাপে এবং ফেসবুক গ্রুপে সুন্দর মতো সাজানো অবস্থায় পেয়ে যাবে। দুই জায়গাতেই সিরিয়াল ওয়াইজ সাজানো আছে। তো তুমি যে কোনো সময় অ্যানরোল করলেই কিন্তু পূর্বের সব কিছু একদম সাজানো গোছানো অবস্থায় পেয়ে যাবা এবং ত্রিকোণমিতি অধ্যায় সামনের সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে। তো ত্রিকোণমিতি অধ্যায়টা তুমি একদম লাইভেই কমপ্লিট করে ফেলতে পারবা। তো আমাদের এই 24 ব্যাচের সাইকেল ওয়ান কোর্সে কোন কোন অধ্যায় পড়াবো একটু যদি তোমাদেরকে বলি, সরলরেখা, বৃত্ত এবং ত্রিকোণমিতি অর্থাৎ ফার্স্ট পেপারের তিনটা খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ইতিমধ্যে আমাদের সরলরেখা অধ্যায় মানে 18 ক্লাস নেওয়ার কথা ছিল, বাট 20 ক্লাসে কমপ্লিট হচ্ছে, সাথে 5টা বা 6টার মতো প্রবলেম সলভিং ক্লাস আছে এবং 6টা উইকলি এক্সাম আছে। তো এরপরে আমরা শুরু করব ত্রিকোণমিতি অধ্যায়টা। তো ত্রিকোণমিতি অধ্যায়টাও আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডমিশন লেভেল পর্যন্ত কমপ্লিট করব। আমরা মোট 20টা ক্লাস রাখছি এই অধ্যায়ের উপর। এই 20 ক্লাসেই আমরা একদম জিরো থেকে মানে জিরো বেসিক থেকে শুরু করে তোমাকে টপ নচ লেভেল পর্যন্ত পৌঁছায় দিব। 24 ব্যাচের যারা আসো আমাদের এই হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সাইকেল ওয়ানে এই সপ্তাহের মধ্যে এনরোল করে ফেলো, যারা এখনো এনরোল করনি, কারণ আগামী সপ্তাহ থেকে কিন্তু ত্রিকোণমিতি অধ্যায় শুরু হয়ে যাবে। সবাই দ্রুত জয়েন করে ক্লাস করা শুরু করে দাও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।